নমস্কার বন্ধুরা, আলপনাস কুকিং স্টাইলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি নিয়ে এসেছি মশলা ভেন্ডির এক রেসিপি। হাতের কাছে যে সমস্ত উপকরণ আছে তা দিয়ে এটা বানাতে পারবেন। অনেক সময় আছে আমাদের মাছ মাংস ডিম কোনোটাই ঘরে থাকে না, তখন এই ধরনের একটা মশলাদার সবজি বানিয়ে নিলে কিন্তু ভালোভাবেই খাওয়া দাওয়া হয়। তাহলে দেরি না করে শুরু করছি আজকে রেসিপি। এখানে আমি 200 গ্রাম এরকম তাজা ভেন্ডি, এই ভেন্ডিটাকে ভালো করে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে নিয়েছি। এখন ভেন্ডিটাকে বোটা আর আদা দিয়ে কেটে নিয়ে এরকম দুটো টুকরো করে নেব। সব ভেন্ডিগুলোকে এইভাবে কেটে রেডি করে নিয়েছি। এখন এই ভেন্ডির মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ লবণ, 1/2 চামচ হলুদ গুঁড়ো আর 1 টেবিল চামচ বেসন। এখানে আমি 1 টেবিল চামচ বেসন দিলাম না, 1/2 টেবিল চামচ দিয়ে দিলাম আর বাকিটা রেখে দিলাম। আর উপর দিয়ে ছিটে দিলাম একটু জল, কারণ ভেন্ডিটাকে জল ঝরিয়ে নিয়েছিলাম। আর আপনারা যদি ধোয়ার সাথে সাথে নেন তাহলে জল দেওয়ার দরকার হবে না। এখন ভেন্ডিগুলোকে ভালো করে মাখিয়ে নিলাম। কড়াইতে অল্প পরিমাণ তেল দিয়ে দিলাম, আপনারা সর্ষের তেল, সাদা তেল যে কোনোটা ইউজ করতে পারেন। আর এইভাবে কড়াই ধরে তেলটাকে ছড়িয়ে নিলাম। তেল গরম হয়ে গেছে, এখন ভেন্ডিগুলোকে দিয়ে দিচ্ছি। ভেন্ডিটা দিয়ে দেওয়ার পরে কড়াই ধরে এভাবে একটু ঝাঁকিয়ে নিচ্ছি যাতে ভেন্ডিটা প্রপারভাবে ছড়িয়ে পড়ে। উল্টে পাল্টে ভেজে নেব। এখন ভেন্ডির কালারটা একটু চেঞ্জ হয়েছে, একটু ভর্তি, একটু কালচে কালচে মতন হয়েছে। এই অবস্থাতে ভেন্ডিগুলোকে নামিয়ে রাখব। ওই কড়াইতে দিয়ে দিলাম 2 টেবিল চামচ তেল। তেলটা গরম হয়ে গেছে, এখন এর মধ্যে জিরে ফোড়ন দিলাম। জিরেটা ফুটে উঠেছে, এখন পেঁয়াজ কুচি আর 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি। এই পেঁয়াজটা হালকা কালার চেঞ্জ হওয়া পর্যন্ত ভেজে নেব। এখন দিয়ে দিলাম 1 টেবিল চামচ আদা আর রসুন। তারপর দিচ্ছি একটা বড় সাইজের কুচিনা টমেটো। দিয়ে দিলাম 1/2 চামচ লবণ, এতে টমেটোটা তাড়াতাড়ি সফট হয়ে যাবে। একটু নেড়ে নেওয়ার পরে দিয়ে দিলাম 1/4 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1/2 চামচ ধনের গুঁড়ো, 1/2 চামচ জিরের গুঁড়ো আর অল্প পরিমাণ গরম মশলা গুঁড়ো। এখন অল্প একটু জল দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। ঢাকা দিয়ে দিলাম, তাতে কি মশলাটা তাড়াতাড়ি কষানো হয়ে যাবে। ঢাকনাটা তুলে নেওয়ার পরে অল্প পরিমাণে চিনি দিলাম, এতে কি হয় তরকারিটা একটা ভালো ঝাল লবণের ব্যালেন্স আসে। এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ টক দই। এই মশলার মধ্যে যখন আমি টক দইটা দিয়েছিলাম তখন গ্যাসটাকে অফ করে নিয়েছিলাম। অনেক সময় কি হয়, খুব গরমের মধ্যে যদি টক দইটা দিই তাহলে দইটা ফেটে যাওয়ার চান্স থাকে। আপনারা গ্যাস অফ করে নেবেন বা গ্যাসটাকে একদম স্লো করে নেবেন। অল্প কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। দই আর মশলা থেকে সুন্দর তেল ছেড়ে এসেছে। এখন এর মধ্যে 1/4 কাপ মতো জল দিয়ে দেবো। প্রথমে 1/2 কাপ দিলাম,
তারপরে আরো বাকি জলটা দিয়ে দিলাম। জলটা মশলার সঙ্গে মিশিয়ে ঢাকা দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি বয়েল আসে। এইবার ফুটন্ত মশলার মধ্যে ভেন্ডিগুলো দিয়ে দিলাম। ভেন্ডিগুলোকে মশলার সঙ্গে মিশিয়ে দিচ্ছি। ভেন্ডির মধ্যে বেসনটা এই কারণেই দেওয়া হলো যাতে উপরে হালকা মতন একটু ক্রিস্পি ভাব আসে, না হলে ঝোলের মধ্যে দিলে ভেন্ডিটা কিন্তু একদম গলে যাবে। আর এই মশলা ভেন্ডিটা ভেন্ডি গলে যায় অথচ গোটা গোটা থাকে। ভেন্ডি মশলার সঙ্গে মিশিয়ে নিয়ে আবারও ঢাকা দিয়ে দিলাম। এই সবজিটা কিন্তু ঢাকা দিয়েই হবে, যতক্ষণ না ভেন্ডিটা গলে ততক্ষণ কিন্তু চেক করে দেখতে হবে। দেখুন ভেন্ডিটা সুন্দর গলে গেছে আর মশলার সঙ্গে কেমন মাখমাখো হয়েছে, দেখে কিন্তু লোভ লাগছে খাওয়ার জন্য। এরকম মশলা ভেন্ডি যদি গরম ভাতের সঙ্গে হয় তাহলে কিন্তু আর কোনো সবজি দরকার হয় না। রেসিপিটা ভালো লাগলে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে। আমার এই চ্যানেলে কিন্তু নিত্য নতুন এই রেসিপি নিয়ে আসবো, ফলো করবেন আপনারা। আর ভালো থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। আজকের মতো।